গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 9:10, আমি এখন করছি ওদিকে অরিন্দমের খাবার দাবার রেডি, আর টিফিন গোছাবো, সবার ব্রেকফাস্ট বানাবো, চাটা বানাবো। মেয়ে উঠে গেছে অনেকক্ষণ, ওদিকে খেলাধুলা করছে অনেকক্ষণ, দেখি নিয়ে আমি এদিকে কাজ করি। বাজে পুরো 10:30, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি বাজার। অরিন্দম বেরিয়ে গেছে অফিসের জন্য, আর সকালবেলায় পাউরুটি ফাউরুটি খেয়েছি। ওই বি বিরাজের ওইটা রসটা খাওয়ার পর না পেটটা বেশ ভারী হয়ে থাকে, কিছু এমনি খেতে ইচ্ছা করে না। যাই হোক, তাও দুটো পাউরুটি খেয়ে নিয়েছি, এখন যাব মেয়ের ওষুধটা আনতে। একদম কমেনি, পুরো একদম ভর্তি হয়ে গেছে, গায়ে মিশমিশ মিশমিশ করছে। আজকে দেখবে ওই যেটাই হোক, এবার দেখো অনেকে বলবে তুমি ডাক্তারকে কুসংস্কার মানছো কেন, কিছু কিছু কুসংস্কার মানতে হয়, অনেকেই মানে না হয়তো বা, যেমন অরিন্দমকে জোর করে মানাতে হয়। আজকে থেকে একটু নিরামিষ খাবো আর কি, মঙ্গলবার অবধি। মঙ্গলবার দিন একটু মায়ের মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে আসবো, আর ডাক্তার ওষুধ যেটা খাওয়াতে বলেছে অবশ্যই সেটা তো খাওয়াতেই হবে, অ্যান্টি অ্যালার্জিকটা এখন নিয়ে আসবো। এই আর কি, দেখা যাক। একটু চুল কাটছে, কারণ সকাল থেকে একটু মানে খিটখিট খিটখিট করছে, আর ওই আর কি। চলো যাই, ওর ফল টলগুলো নিই, আর নিয়ে ওষুধটা নিয়ে একবারে আস। উঠে পড়েছিলেন পুটি 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 দিল আমাকে, মাকে আদর মানে মার বলেছি, আমার নাক ধরে আছে, নিজের নাক না ধরে গণ্য গণ্য ধরো ভাঙিয়ে দেয় ওই ছেলেটা অনেকদিন বসছে না, তাই ঘরেই করে দিয়েছি গুঁড়ো। তুমি ছোট ছোট যাচ্ছিস না বাড়ি করতে, আমার ছোট দিদি ভাইকে নিয়ে চলে যাবো, তুমি চলে যাবো আমাকে দামাকে দাও, বাতাবি লেবু কেটে মাখলাম। বাতাবি লেবু আনলেই না বাবার কথা খুব মনে করে, বাবা বিশাল ভালোবাসতো বাতাবি লেবু খেতে, আর এরকম নুন দিয়ে চিনি দিয়ে আর লঙ্কার গুঁড়ো একটু নিত, নিয়ে মেখে খেত। বাবা চলে যাওয়ার পর আজকে প্রথম আনলাম বাতাবি লেবু। আর একটা জিনিস দেখাই, দাঁড়াবো, কুচিবুড়ি নিয়ে বসেছে বাতাবি লেবু, খাচ্ছ মা? ভালো খেতে, ভালো খেতে, ভালো খেতে বাতাবি লেবু, ভালো খেতে, আমি খাবো, এই যে তুমি খাও, তুমি খাও, খাও একটা একটা করে তুলে তুলে খাও, কাকুরা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, তারপরে মেয়ের স্নান টানো হয়ে গেছে, ওইদিকে খাওয়া দাওয়া চলছে, আর আমার এখন সারাদিন ঘরের মধ্যে চলছে ফাগুন মাসে কাঁচা বাসে। উফ বাবা, কানটা ঝালাপালা হয়ে গেল আমার। যাই হোক, আমি এখন যাবো স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, ততক্ষণে আশা করি মেয়ের খাওয়া হয়ে যাবে, এই আর কি। চলো আসছি আবার পরে। উঠেছেন ঘুম থেকে, অ্যান্টি অ্যালার্জিক খেয়ে আর ঘুম থেকে উঠে বসতে পারছে না, খালি ধুপ ধুপ, একবার এদিক একবার ওদিক, বা কেমন করে পড়ে যাচ্ছ তুমি এদিক আর ওদিক, একটু দেখাও ঘুমে কেমন করে পড়ে যাচ্ছ, ঝুম ঝুম করে আবা আবার লিকিরিকে ডাকছে, আবা বাজে এখন 5:30। আমি ব্যায়ামে যাবো বলে একটু রেডি ফেডি হয়ে নিলাম,
বাইরে তো ভালোই হাওয়া টাওয়া দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু মেয়েকে নিয়ে ছাদে যাব না, কারণ ছাদে প্রচুর ধুলো ফুলো থাকে, তো এমনি গায়ে প্রচুর র্যাশ বেরিয়ে আছে। তাই আর এই কদিন ছাদে নেবো না যতক্ষণ না অব্দি র্যাশটা ঠিকঠাক কমছে। বারান্দাতে একটু ঘুরুক, ওইখানে টিয়া পাখি। হ্যাঁ হ্যাঁ, কি করবো, ওই যে ছাদে নিয়ে যাবো না বলেছে, বুঝতে পেরেছে, আমার দিকে পুং পুং করছে। ওই দেখো এখানে একটু টিয়া পাখি দেখো মা, ওই যে টিয়া পাখিটা তোমাকে ডেকেই যাচ্ছে। ওই যে গায়ে লোশনটা লাগিয়েছি, লাগিয়ে একটুখানি বসুক গায়ে একটু খুলে টুলে রেখেছি জামা কাপড়। এই 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 তলা দিয়ে যায় না, দেখো 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 অবস্থা বসুক, তারপরে দেখাচ্ছি কি করছে। আমিও বেরিয়ে যাবো একটু পরে, মিনিট পরে আসছি পরে আবার। এই দেখো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বার করে ওখানে টিয়া পাখি দেখছে। ওই যে টিয়া পাখি দেখো মিতা দিয়ে এখানে বসেছে, উনিও গিয়ে ওখানে বসার চেষ্টা করছে। বসেছি, বসো 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 মিতাদির মতন, হ্যাঁ বসো ছড়িয়ে দাও ছড়িয়ে দাও মিতা দিকে, তুমি ছড়িয়ে দাও। আমাকে তাহলে কোলে নাও, উঠে আছি, তুমি বাঁচে বাঁচে, তুমিও বাঁচে বাঁচে জামা খুলে পড়ে যাচ্ছে তো বাবাকে ডাকতে গিয়ে। বাবা দেখো, বাবা বলো, বাবা দেখো দেখো বাবা, আমি চলে এসেছি ম্যাম থেকে, আর একজন ওই যে পিছনে দাঁড়িয়ে বাবাকে ডাকছে। ওই দি আসো 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 ইম ইম করে না, আসো আসো তুমি ধরো তুমি ধরো তুমি ধরো, দই চাই, এই মেয়েটা ভালো না, ওই মেয়েটাকে নিয়ে করতে হবে, কল ওই মেয়েটাকে নিয়ে করো করো, দই চাই করো। ওলে বাবালে উল্টো করে কোলে নিয়ে নিয়েছে, উল্টো করে, ওলে বাবালে কোলে নাও কোলে নাও মা কোলে নাও, ওনে বাবা ওনে বাবা। মামা কোথায় গোকু দাদা, কই গোকু দাদা, বাবাকে আদর আদর হচ্ছে মা, আদর করে দাও বাবাকে, করে দাও বাবাকে আদর আদর করে দাও। বাবা জল উঠছে না, দেখ কি কাণ্ড কি কাণ্ড, আরে নিচ্ছি না তোমার থেকে, আরে তোমার ওই বোতল না, এটা যাতে জলের লেয়ারটা উঠে থাকে।